নমস্কার, এই মুহূর্তে আহি পড়ছে রাজ্য খনভাবে খন্দিয়ার কেবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি হৈছে 24 সেপ্টেম্বর। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা খন্দিয়াৰ 10টাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত লৈ আহিছো। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। গৌৰৱ গগৈ আমাৰ বাবে কোনো ফেক্টৰ নহয়, আজি এই মন্তব্য কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। গৌৰৱ গগৈক টাৰ্গেট কৰি মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কয় যে গৌৰৱ গগৈ আমাৰ বাবে কোনো ফেক্টৰ নহয়। লাখ লাখ মানুহে নিজে ইচ্ছা কৰি বিজেপিৰ সদস্য হৈছে। বিজেপির সদস্য হবলৈ কাকো জাপি দিয়া নহয়, বিজেপির সদস্য হবলৈ সকলো রাইজ উলাই আহিছে। অসমত প্রতিটো সমষ্টিতে 40,000 কৈ ব্যক্তিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করিব। বর্তমান 25 লাখৰ সীমা অতিক্রম কৰিছে সদস্য ভর্তি অভিযানে। বিজেপির সদস্য ভর্তি অভিযানত সমগ্র ভারতবর্ষের ভিতরতে 1 নম্বর হয়েছে অসম। এই মন্তব্য কৰিছে মন্ত্রী পীযুষ হাজৰিকাই। পরবর্তী খবর, আজির তারিখত রাজ্যত নির্বাচন হলেই পরাস্ত হব বিজেপি, এই মন্তব্য করেছে গৌরব গগৈ। আমি জানাই আছো না বিশেষ খবর, আজির তারিখত যদি নির্বাচন বিধানসভা নির্বাচন হয় তেন্তে নিশ্চিতভাবে বিজেপি পরাস্ত হব, মন্তব্য করেছে গৌরব গগৈ। কোনো ব্যক্তিয়ে নিজকে ভগবান বলে ভাবিব নালাগে। অসমৰ কোনো এটা সমষ্টি কোনো ব্যক্তি দুর্গ নহয়, মন্তব্য করেছে গৌরব গগৈ। সদস্য ভর্তি অভিযানতো বিফল হয়েছে বিজেপি। বিজেপি করে থাকা লড়া ছালীব নিবনাই হয়ে আছে। বিজেপির মানুষের ঘরত স্মার্ট মিটার লগাইছে। পুরনি বিজেপি কর্মী সকলের গুরুত্ব নোহা হয়েছে। প্রত্যেক জেলা প্রত্যেক ব্লকতে মাটি কিনব বিচারিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গরজ উঠিছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈয়ে কয় যে আজির তারিখত রাজ্যত যদি নির্বাচন হয় বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে পরাস্ত হব বিজেপি। সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে নামনি অসমত সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। এবার রকিবুলের দুর্গ দয়া নাই ক্ষমা নাই নীতি। রকিবুলের দুর্গত এবার দয়া নাই ক্ষমা নাই নীতি চলিব প্রকাশনের বুলডোজার। এটা বেশি নিউজ, রকিবুল হুসেনের সমষ্টিত প্রকাশনে দয়া নাই ক্ষমা নাই নীতি। আর আরম্ভ হয়েছে লক্ষিমপুরত আজি চলিব নামনি অসমত সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে বৃহৎ অভিযানের বাবে যুঁজা আরম্ভ হয়েছে। শতাধিক আরক্ষী নিরাপত্তা আরক্ষী মোতায়েন করেছে উচ্ছেদস্থলী। অত্যন্ত ডাঙর খবর, লক্ষিমপুরের বান্দরমাথা সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান। লক্ষিমপুরের বান্দরমাথা সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের 118 হেক্টর ভূমি 55 হেক্টর ভূমি চলিব প্রকাশনের উচ্ছেদ অভিযান। লক্ষিমপুরত 200টা পরিয়ালের বিরুদ্ধে চলিব উচ্ছেদ অভিযান। প্রায় 1000 জন উচ্ছেদিত হব এই উচ্ছেদ অভিযানত। সোমবারে 3 বজা পর্যন্ত বেদখলকারী মাটি খালি করবলে দিয়া হয়েছিল সময়। বিধায়ক আফতাবুদ্দিন মোল্লার সমষ্টিত হব এই বৃহৎ উচ্ছেদ অভিযান। পরবর্তী খবর, খুরারিত হঠাৎ বিজেপি এরি খাজু হয়ে পড়েছে হাজার হাজার নেতা কর্মী। ডাঙর খবর, পলিটিক্যাল ব্রেকিং নিউজ জানার চেষ্টা করছো। নিরাপত্তাহীনতা ভুগিছে হাজার হাজার বিজেপি নেতা কর্মী। দলের প্রতি আস্থাহীনতা ভুগিছে খুরারির হাজার হাজার বিজেপি কর্মী। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিজেপি জনপ্রতিনিধি দেবজিৎ হাজরিকার মৃত্যুক লই দলের প্রতি অসন্তুষ্ট। ডাঙর খবর জানার চেষ্টা করছো, ব্লেক মেইলার দুলাল পরা কিয় আজি পর্যন্ত গ্রেপ্তার করিব পরা নাই অসম আরক্ষীয়ে। অপরাধীর সহিতে সরকারি পক্ষর খনা পিঠিকা থকার খন্দেই খুনারি বিজেপি নেতা কর্মীর। দেবজিৎ হাজরিকার মৃত্যুর পিছতো দলে গুরুত্ব দিয়া নাই বিষয়টুক। দেবজিৎ হাজরিকার মৃত্যুর পিছতো দলে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। আর এদিনের ভিতরতে দুলাল পরা গ্রেপ্তার করব নিলে অন্য ব্যবস্থা লওয়ার হুঙ্কার বিজেপি নেতার। বিজেপির রাজ্যিক কমিটির সদস্য কাজলদের হুঙ্কার, আমার মনোবল ভাঙি পড়েছে। দলর হয়ে নিষ্ঠারে কাম করে চরম সিদ্ধান্ত লওয়া নেতার পরিয়ালক রক্ষণাবেক্ষণ দিয়া নাই বিজেপিয়ে। নিরাপত্তাহীনতা ভুগিছে হাজার হাজার বিজেপি নেতা কর্মী। পরবর্তী খবর, বিজেপি নেতা রঞ্জিত বৰগোহাঁইক বহিষ্কার করা হয়েছে।
এই মুহূর্তে জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, প্রাক্তন ভিডিও রঞ্জিত বুড়াগোহাঁইক বিজেপিৰ পৰা বহিষ্কার করা হয়েছে। বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার চরম সিদ্ধান্তর ঘটনাত বুড়াগোহাঁই নাম খাঙুল খাইছিল। আর রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে বুড়াগোহাঁইক। অত্যন্ত ডাঙর খবর জানার চেষ্টা করছো, অসামাজিক কার্যত লিপ্ত হয়ে পুলিশের দ্বারা করায়ত্ত হওয়ার অভিযোগত বুড়াগোহাঁইক বহিষ্কার করা হয়েছে। প্রাক্তন ভিডিওর রঞ্জিত বুড়াগোহাঁইক বিজেপির পৰা বহিষ্কার করা হয়েছে। বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার চরম সিদ্ধান্তর ঘটনাত বুড়াগোহাঁইক নাম খাঙুল খাইছিল। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে বুড়াগোহাঁইক। সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে, শীঘ্রই বাহিব মন্ত্রী বিধায়কর দরমহা। এটা ডাঙর খবর, বেশি নিউজ জানার চেষ্টা করছো, শীঘ্রই বাহিব মন্ত্রী বিধায়কর দরমহা। দরমহার লগতে বৃদ্ধি হব পারে ভাট্টাও। নভেম্বরত বিধানসভার অধিবেশনের পাছতেই নতুন দরমহা লাভ করব মন্ত্রী বিধায়কে। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল এবার বিধানসভার দরমহা কমিটি। ডাঙর খবর জানার চেষ্টা করছো, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল বিধানসভার দরমহা কমিটি। 30 অক্টোবরের ভিতরতেই সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করব কমিটিয়ে। থাকিব দরমহা বৃদ্ধির পরিমাণ উল্লেখ থাকিব প্রতিবেদন। শীঘ্রে বাহিব মন্ত্রী বিধায়কর দরমহা। অন্ধিয়ারানেরা ব্রেকিং নিউজ হয়েছে, আজি পুনর হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে ঋণ লব 250 কোটি টাকা। আজি পুনর 250 কোটি টাকার ঋণ ললে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যা 17 সেপ্টেম্বরত হিমন্ত বিশ্ব শর্মা সরকারে একদিনাই 500 কোটিকৈ 1000 কোটি টাকার ঋণ লৈছিল। এসপ্তাহৰ ভিতৰতে 1250 কোটি টাকার ঋণ লৈছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। ডাঙৰ খবৰ, বেশি নিউজ জনোৱাৰ চেষ্টা কৰিছো, একে মাহতেই 3 বাৰকৈ ঋণ লৈছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। ইয়াৰ পূৰ্বেও যোৱা আগষ্ট মাহত 2000 কোটি টাকা ঋণ লৈছিল হিমন্ত সরকারে। 7 আগষ্টত 1000 কোটি টাকার ঋণ লোৱাৰ পিছতেই 27 আগষ্টতো 1000 কোটি টাকার ঋণ লৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে। 1,57,000 কোটি টাকাৰে ধারুয়া হয়েছে রাজ্য সরকার। বিত্তীয় সংকটের জোড়া মারিবলৈ প্রত্যেক মাহে মাহে ঋণ লৈছে লয়ে আছে অসম সরকারে। ঋণ লওয়ার ক্ষেত্র অভিলেখ রচিছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। বিগত বিত্তীয় বর্ষত হিমন্ত বিশ্ব শর্মা সরকারে 20,000 কোটি টাকার ঋণ লৈছিল। 28 মে'ত লৈছিল 1000 কোটি, 8 জুনত লৈছিল 634 কোটি টাকা, 23 জুলাইত লৈছিল 1000 কোটি টাকা। এইদরে ঋণত ডুব গৈছে এইখন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। পরবর্তী খবর, দয়া নাই ক্ষমা নাই, এবার মসজিদত পড়েছে বুলডোজারের হাতুরার কূপ। পলিটিক্যাল একটা ডাঙর খবর জানার চেষ্টা করছো, গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরত চলিছে বৃহৎ উচ্ছেদ অভিযান। লক্ষ্মীপুরত বান্দরমাতা সংরক্ষিত বনাঞ্চলত চলিছে বৃহৎ বুলডোজার। বুলডোজারে ভাঙি পেলোৱা হল মসজিদ। ডাঙর খবর, বনাঞ্চলের 118.02 হেক্টর ভূমি বনভূমি, প্রায় 55 হেক্টর ভূমি আছে বেদখলকারীর কবলত। প্রায় 400 পরিয়ালর 1000 জন লোক উচ্ছেদিত হব এই উচ্ছেদ অভিযান। আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে, বতর এটা অল্প ঠান্ডা হয়েছে, বাতিল করা হয়েছে বন্ধ। গুয়াহাটী মহানগরের বিদ্যালয় সমূহক নির্দেশনা দিয়া প্রত্যাহার করা হয়েছে। ডাঙর খবর জানার চেষ্টা করছো, গুয়াহাটী মহানগরের বিদ্যালয় সমূহক নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পূর্বর সময় মতে চলিব এতিয়া পাঠদান, কিন্তু বতর অল্প ঠান্ডা হয়েছে, আজ বাতিল করা হয়েছে বন্ধ। সন্ধিয়ার পরবর্তী ব্রেকিং নিউজ হয়েছে, এবার কাল গৌণি ইয়াগির প্রভাব পড়েছে বিভিন্ন প্রান্তত। 29 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যত হব প্রচন্ড বরষুণ। এটা ডাঙর খবর, এই মুহূর্তে জানার চেষ্টা করছো, উৎকট গরমের পৰা পরিত্রাণ পাইছে রাজ্যবাসী। রাজ্যত এতিয়া বরষুণের হাই এলার্ট জারি করেছে। ডাঙর খবর জানার চেষ্টা করছো, রাজ্যত এতিয়া হাই এলার্ট জারি করা হয়েছে। আগন্তুক 29 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যত হব প্রচন্ড বরষুণ। বরষুণের লগতে ধুমুহা আর বজ্রপাতের সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই।
কালি বিয়লিরে পৰা ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে হৈছে মুখলধাৰ বৃষ্টিপাত। গোলাঘাট লখিমপুৰ যোৰহাটত প্ৰচণ্ড ধুমুহাত উভালি পৰিছে গছ। কালগুণি ইয়াগীৰ প্ৰভাৱ পৰিব অসম তথা উত্তৰ পূবত। বৰাক উপত্যকাকে ধৰি কেইবাখনো জিলাত ইয়াগীৰ ফলত হ'ব পাৰে বৰষুণ। উৎকট গৰমৰ পৰা পৰিত্ৰাণ পাইছে ৰাজ্য।